তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য ডার্ক নাইট মুভিটা, আর এটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে এইটাই হচ্ছে গিয়ে সেই মুভিটা যেটা আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের ফেভারিট ক্যারেক্টার জোকারের সাথে। আর জোকার হচ্ছে গিয়ে সেই ক্যারেক্টার যে কিনা ভিলেন হওয়া সত্ত্বেও হিরোকে ছাপিয়ে গেছে, আর সে মানুষের মন এমন করে জয় করে নিয়েছে যে তাকে নিয়ে দ্বিতীয় একটা মুভি বানাতে মেকাররা বাধ্য হয়েছে। আর যদি আপনাদের এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আমি সেই মুভিটাও নিয়ে আসার ট্রাই করব। সো ভিডিওতে লাইক করে আর কমেন্ট করে আমাকে জানান সেই মুভিটা আপনারা চান কি না। তবে যাই হোক, কথা আর না বাড়িয়ে শুরু করবো আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি গথাম সিটি নামের একটা শহরে কিছু রবার একটা ব্যাংকের মধ্যে লুট করতে ঢুকে পড়ে। এখানে গিয়েই তারা সবাইকে বন্দি করে ফেলে, এরপর যে যার কাজ করা শুরু করে। তবে এর একটু পরেই আমরা দেখতে পারি যে রবাররা তাদের ফ্রেন্ডদেরকেই মারা শুরু করেছে। আসলে রবাররা চায় বেশি শেয়ার পেতে, তো এই জন্য যখনই তার ফ্রেন্ডের কাজ শেষ হয়ে যায় তখন তাদেরকে তারা শেষ করে দেয়। আর এমন করে করে সবাইকে মারার পরে শুধুমাত্র একটা রবারই বাকি ছিল, আর সেই রবারটা ছিল আমাদের জোকার। আমরা দেখতে পারি জোকার এখানে যত টাকা পয়সা পেয়েছে এগুলোকে একটা স্কুল বাসের মধ্যে ভরে অন্য স্কুল বাসের সাথে মিলে এখান থেকে পালিয়ে যায়। আর যখন এখানে পুলিশ চলে আসে তখন পুলিশ তাকে সন্দেহ পর্যন্ত করতে পারে না, কারণ সে অন্য স্কুল বাসের সাথে মিলে চলে গিয়েছে। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি আমাদের সবার ফেভারিট ব্যাটম্যানকে। আসলে ব্যাটম্যান এই শহরকে সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য প্রত্যেক দিন রাতের বেলায় শহরের মধ্যে টহল দেয়, আর বিভিন্ন সন্ত্রাসীদেরকে ধোলাই করে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে পাঠিয়ে দেয়। আর এমন করে করে সে শহরটাকে সেভ করে যাতে করে এই শহরে কোনো ক্রাইম না হয়। আর আমরা দেখতে পারি আজকের রাতেও সে যখন একটা ড্রাগ ডিলার গ্রুপের সাথে ফাইট করছিল তখন এখানে ভয়ঙ্কর রকমের একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে একটা লোক চলে আসে, আর সেখান থেকেও বেরিয়ে আসে আরও একটা ব্যাটম্যান। আর তখন আমরা জানতে পারি যে যেই ব্যাটম্যানটা এতক্ষণ যাবৎ ফাইট করছিল ওই ড্রাগ ডিলারদের সাথে সে আসলে আসল ব্যাটম্যান না, সে হচ্ছে আসল ব্যাটম্যানের একজন বড় ফ্যান। তো এই জন্য সে নকল ব্যাটম্যান হয়ে এখানে সন্ত্রাসীদের সাথে ফাইট করার ট্রাই করছিল। তবে যখন আসল ব্যাটম্যান এই সমস্ত ব্যাপারটা দেখতে পারে তখন সে তার ফ্যানকে সেভ করে, আর তাদের সবাইকে ধোলাই করে করে তাদের সবাইকে অ্যারেস্ট করা শুরু করে। তবে আমরা দেখতে পারি এই ধোলাইয়ের ফাঁকের মধ্যে একটা লোক সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, আর এটা দেখার পরে ব্যাটম্যান একটু শকটি হয় কারণ তার সামনে থেকে কেউ একজন পালিয়ে যাচ্ছে। তো এই জন্য সে উপর থেকে নিচের দিকে লাফ দেয়। যখন তার গাড়িটা নিচ দিয়ে যাচ্ছিল তখন সে লাফ দিয়ে তার গাড়িটার উপরে পড়ে, আর এই জন্য সে সেখানে একেবারে আলুবর্তা হয়ে যায়। তো এর একটু পরে যখন ব্যাটম্যান শুনতে পারে ব্যাংকের মধ্যে রবারি হয়ে গেছে তখন সে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে, আর সে চলে আসে জেমি গর্ডেনের কাছে। আসলে জেমি গর্ডেন হচ্ছে গিয়ে এই এলাকার পুলিশ সুপার, আর তার সাথে মিলেই ব্যাটম্যান এই মিশনটা পরিচালনা করছে। তারা চায় শহরে ক্রাইম শূন্য রেট। আর এখানে গর্ডেন তাকে বলে যে ব্যাংকে রবারি করা ব্যক্তি অন্য আর কেউ না, ব্যাংকের রবারি এইবারও জোকারই করেছে। আর তখন আমরা জানতে পারি জোকার এই গথাম সিটির মধ্যে ব্যাটম্যানের নাকের নিচ দিয়ে রবারি করেই যাচ্ছে। তবে ব্যাটম্যান কিছুই করতে পারছে না কারণ ব্যাটম্যান তাকে চিহ্নিতই করতে পারছে না, ধরবে তো দূরের কথা। আসলে যেহেতু গর্ডেন আর ব্যাটম্যান মিলে এই পুরো শহরটাকে ক্রাইম ফ্রি করতে চায়, তো এই জন্য তারা বিভিন্ন সন্ত্রাসীদেরকে ধরেছিল, তাদের টাকা পয়সাগুলোকে জব্দ করে সেগুলোকে বিভিন্ন ব্যাংকের মধ্যে সাপ্লাই করে দিয়েছিল, আর এই টাকাগুলোই চুরি করেছে জোকার। যার মানে আমরা এটা বুঝতে পারি যে হয়তোবা এই জোকারের সাথে সেই গুন্ডাদের কোনো একটা কানেকশন আছে, আর হতে পারে সেও সেই ক্রাইম ডিলারদের মধ্যেই একজন। তবে এখানে ব্যাটম্যান গর্ডেনকে বলে যে আমরা যেই মিশনটাকে ফলো করছি সেই মিশনটাকেই ফলো করা উচিত, জোকারের ইস্যুটাকে বাদ দিয়ে আমাদের সেই মাফিয়াদেরকেই ধরা উচিত। যেহেতু জোকারকে এখনও আমরা চিহ্নিতই করতে পারিনি তো এই জন্য তাকে আমরা এখন ধরতেও পারবো না। আর এরপরে আমরা জানতে পারি ব্যাটম্যান হচ্ছে গিয়ে একজন বিলিনিয়র ব্যবসায়ী, তার কাছে অনেক অনেক টাকা, তার বাড়িটাও খুবই সুন্দর, এটা খুবই লাক্সারিয়াস একটা বাড়ি। আমরা দেখতে পারি তার সহকর্মী অ্যালফ্রেড যখন তাকে রুমের মধ্যে চেক করতে আসে তখন সে তাকে রুমের মধ্যে না পেয়ে অন্য একটা সিক্রেট রুমের মধ্যে আসে, সে একটা সিন্ধুক খুলে এই রুমটার মধ্যে আসে। আর তখন আমরা জানতে পারি ব্যাটম্যান আর অন্য কেউ না, ব্যাটম্যান হচ্ছে গিয়ে ব্রুসি নিজে। আসলে ব্রুসি নিজে এই ব্যাটম্যানের দায়িত্ব পালন করে, আর সে বিশাল বড় একজন ব্যবসায়ী। তাছাড়া ব্রুসি এমন একটা সুপার হিরোর সন্তানে আছে যে কিনা মাস্ক ছাড়া এই পুরো শহরটাকে কন্ট্রোল করবে, এই পুরো শহরটাকে সিকিউরিটি দিবে যাতে করে সেই ব্যাটম্যানের কাছ থেকে অবসর নিতে পারে, কারণ তার ব্যবসাগুলোকে হ্যান্ডেল করে আবার এই ব্যাটম্যানের কাজে সময় দেওয়া তার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এরপরে সিন চলে আসে কোর্টরুমে, আর আমরা দেখতে পারি হার্লি নামের একটা লয়ারকে। আসলে হার্লি এখানে খুবই ব্রিলিয়ান্টলি কেসগুলোকে লড়ে লড়ে সমস্ত কয়েদিদেরকে জেলের মধ্যে ভরছিল, আর যখন এখানে সে একটা কেস লড়ছিল তখন এখানের কয়েদি একটু বেশিই ভয় পেয়ে যায়, আর সে আদালতের মধ্যেই তার উপরে আক্রমণ করার ট্রাই করে। আমরা দেখতে পারি তার পাশে তার গার্লফ্রেন্ডও আছে, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে রিচাল। রিচাল তার গার্লফ্রেন্ড, পাশাপাশি তার একজন কো ওয়ার্কারও।
আর এদিকে আমরা দেখতে পারি ব্রুসের একজন কোওয়ার্কার আছে যার নাম হচ্ছে লুসিয়ান ফক্স। আসলে সেই হচ্ছে গিয়ে ব্রুসের পুরো ব্যবসাটাকে হ্যান্ডেল করে, কারণ ব্রুস তো ব্যাটম্যান হওয়াতে ব্যস্ত। সে তার ভেহিকল বানায়, সে তার বিভিন্ন প্রোটেক্টেড শিল্ড বানায়, আর তার পুরো ব্যবসাটাকে হ্যান্ডেল করে এখন পর্যন্ত ব্রুসকে বিলিনিয়র হিসেবে টিকিয়ে রেখেছে। তো এরপরে রাতের বেলায় যখন হার্লি রিচালকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে, তখন এখানে চলে আসে ব্রুস আর তার গার্লফ্রেন্ড। তারা চারজন মিলে কথাবার্তা শুরু করে, আর এখানে কথাবার্তা বলার সময় ব্যাটম্যানের কথা চলে আসে। তখন হার্লি বলে, এই যে ব্যাটম্যান প্রত্যেক দিন রাতের বেলায় বেরিয়ে বেরিয়ে শহরের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ধরে এই শহর থেকে ক্রাইম শেষ করার ট্রাই করছে, এটা সমর্থন আমি করি, তবে সে এটা কতদিন করবে? এই শহরে ক্রিমিনাল আর ক্রিমিনাল, সে এটা বেশি দিন করতে পারবে না। আমি শিওর সে এমন একটা লোককে খুঁজছে যেই লোকটা দিনের বেলায় মাস্ক ছাড়া তার জায়গাটা নিতে পারে। আর আমরা দেখতে পারি হার্লি নিজেই বলে যে আমি যদি ব্যাটম্যানের মতো পাওয়ার পেয়ে যাই, মানে আমার কাছে এমন একটা শক্তি চলে আসে আমি এটার যোগ্য হয়ে যাই, তাহলে আমি এই দায়িত্বটা অবশ্যই নিব, আমি দিনের বেলায় রাস্তায় বেরিয়ে মানুষকে সেভ করব। আসলে হার্লি যেহেতু একজন বড় লয়ার, সে বিভিন্ন ক্রিমিনালদের বিরুদ্ধে কেস লড়ে, তো এই জন্য তাকে গথম সিটির হোয়াইট নাইটও বলা হয়। আর যখন হার্লি বলে যে সে নিজেই দায়িত্বটা নিবে, তখন এটা শোনার পর এখানে সবাই একটু চমকে যায়। আর যখন ব্রুস বুঝতে পারে সে তার লোকটা পেয়ে গেছে, তখন সে তার জন্য একটা ফান্ডরাইজার পার্টি আয়োজন করার সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে সেখান থেকে টাকা কালেক্ট করে সে তার জন্য একটা স্যুট বানিয়ে দিবে, যেই স্যুট পরে সে পাওয়ারফুল হয়ে যাবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি গুন্ডাদের লিডার লাও তাদের সবাইকে একটা ভিডিও কলে বলে যে পুলিশ আমাদের টাকাগুলোকে ট্রেস করে ফেলেছিল, তো এই জন্য সেখান থেকে আমরা টাকাগুলোকে বের করে ফেলেছি, আর এখন এই সমস্ত টাকাগুলো নিয়ে আমি যত দ্রুত সম্ভব হংকংয়ের দিকে যাচ্ছি, কারণ হংকংয়ের দিকে গেলে হয়তো বা পুলিশ আমাদেরকে আর ট্রেস করতে পারবে না, আর এই টাকাগুলো আমরা সেফলি নিতে পারবো। তবে তখন আমরা দেখতে পারি এখানে জোকার চলে আসে, আর জোকার এসে তাদের সবাইকে বলে যে তোমরা হংকং গেলেও হংকংয়েও ব্যাটম্যান গিয়ে তোমাকে ধরবে, সে তোমাকে কোনোভাবেই ছাড়বে না, তুমি পৃথিবীর যেই কোনো কোনায় গিয়ে লুকিয়ে পড়ো, ব্যাটম্যান তোমাকে সেখানেও গিয়ে ধরবে, আমরা কোনোভাবে ব্যাটম্যান থেকে বাঁচতে পারবো না। তবে এখানে যতগুলো গ্যাংস্টাররা আছে তারা সবাই এই ব্যাপারটা অলরেডি জানতো যে তাদের ব্যাংক থেকে যেই টাকাগুলো চুরি হয়েছে সেগুলো জোকারই চুরি করেছে, আর এই জন্য তারা একটু রাগ হয়েও ছিল। তবে তখন জোকার একটা অফার দেয়, সে বলে যে আমি ব্যাটম্যানকে শেষ করে দিব, তবে এর বদলে তোমরা কি দিবে? তবে তখন আমরা দেখতে পারি এখানে একটা গ্যাংস্টার একটু রাগ হয়ে যায় আর সে জোকারকেই মারার জন্য উঠে। তবে তখন জোকার তার জ্যাকেটটাকে একটু সরায় আর আমরা দেখতে পারি তার জ্যাকেটটার মধ্যে বম আর বম, মানে এখনই সে ব্লাস্ট করিয়ে দিবে সমস্ত বমগুলো, এই ধমকি সে দেয়। আর এই জন্য তারা সবাই একটু শান্ত হয়ে বসে, তবে এই লোকটা শান্ত হয়ে বসতে পারে না। এই গ্যাংস্টার ব্যাটম্যানকে মারার জায়গায় জোকারকে মারার জন্যই প্রাইজ মানি অ্যানাউন্স করে দেয়। আর এই জন্য জোকার তার কার্ডটাকে এখানে দিয়ে, মানে তার ভিজিটিং কার্ডটাকে দিয়ে এখান থেকে আস্তে করে বেরিয়ে চলে যায়। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি লাওসের হংকংয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যাটম্যান গর্ডেন আর হার্বির যেই প্ল্যানিংগুলো ছিল সেই সমস্ত প্ল্যানিংগুলো নষ্ট হওয়া শুরু হয়েছে, এই জন্য তারা খুবই রেগেছিল। তবে এখানে ব্যাটম্যান তাদের দুজনকে শান্ত করে বলে যে আমি যে কোনো মূল্যে তাকে আবারও এখানে নিয়ে আসবো, এটার চিন্তা তোমরা করবে না। এরপরে ব্যাটম্যান গিয়ে ফক্স আর অ্যালফ্রেডের সাথে প্ল্যানিং করে, আর প্ল্যানিং করে এটা সিদ্ধান্ত নিয়ে যে তারা কিভাবে কি করবে সে বেরিয়ে পড়ে হংকংয়ের উদ্দেশ্যে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি জোকারকে মারার জন্য যেই গুন্ডাটা প্রাইজ মানি অ্যানাউন্স করেছিল সেই গুন্ডার কাছে দুইটা লোক জোকারকে নিয়ে আসে, তারা বলে যে জোকারকে আমরা শেষ করে দিয়েছি। আর এটা দেখার পরে যখন সে একটু তুষ্ট হয় তখনই জোকার ঘুম থেকে উঠে আর সে এখানে তাদের সবাইকে শেষ করে দেয়, আর এই লোকটাকেও সে মেরে ফেলে। আমরা জানতে পারি যে দুইটা লোক জোকারকে নিয়ে এসেছিল সেই দুইটা লোকই ছিল জোকারের লোক, আর এখানে এই লোকটাকে মারার পরে তার সমস্ত সার্কেলকে জোকার তার পক্ষে নিয়ে আসে, আর বাকি গুন্ডাদেরকেও একটা ভয় দেখিয়ে দেয় যে যদি আমার বিরুদ্ধে যাও তাহলে তোমাদেরও মৃত্যু নিশ্চিত। আর এরপরে হংকংয়ে ফক্স গিয়ে লাওসের সাথে মিটিং করে, আর এই মিটিং করার মধ্যে সে তার পুরো পেন্ট হাউসটা রেকর্ড করে ফেলে আর সেগুলো নিয়ে ব্যাটম্যানকে দিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে যখন সে আক্রমণ করবে তখন এইটার ইউজ সে করতে পারে। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি ব্যাটম্যান লাওসের পেন্ট হাউসের বাইরের গ্লাসের মধ্যে একটা বম ফিট করে, আর এরপর সেখান থেকে জাম্প করে সেই বমটার সাহায্যে গ্লাসটাকে ভেঙে মধ্যে ঢুকে পড়ে, আর এরপর তার গুন্ডাদের সাথে ফাইট শুরু করে। তবে আমরা দেখতে পারি লাওসের এখানে অনেক অনেক সিকিউরিটি, তবে এত এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ব্যাটম্যান তাকে হস্টেজ বানিয়ে ফেলে আর এখানে বমগুলোকে ব্লাস্ট করিয়ে দেয়। আর এই জন্য সবাই যখন একটু ভয়ের মধ্যে ছিল তখন ব্যাটম্যান লাওসকে নিয়ে সেখান থেকে লাফ দেয়, কারণ সেখানে ব্যাটম্যানের টিম অলরেডি একটা প্লেন নিয়ে তার জন্য ওয়েট করছিল, আর সেই প্লেনে করে তারা আবারও তাদের দেশে ব্যাক করে। আর এরপরে পরদিন সকালবেলা যখন পুলিশরা থানায় আসা শুরু করে
তখন তারা দেখতে পারে লাওস তাদের থানার সামনে পড়ে আছে। তো এই জন্য তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই জিজ্ঞাসাবাদের মধ্যে লাওস ভয় পেয়ে সমস্ত পার্টনারের নাম বলে দেয়। সে বলে দেয় তার সাথে কে কে বিজনেস করে, এই শহরের কারা এই ভয়ঙ্কর ব্যবসার সাথে জড়িত। আর যখন গর্ডেন এই সমস্ত নামগুলো শুনতে পারে, তখন সে তার পুরো বাহিনী নিয়ে এক এক করে সেই লোকগুলোকে ধরার জন্য বেরিয়ে পড়ে। আমরা দেখতে পারি গর্ডেন এক এক করে সবাইকে অ্যারেস্ট করে, আর তাদের সবাইকে জেলে নেয়ার জন্য যখন কোর্টে চালান করা হয়, তখন এখানে জোকারের একটা কারনামা ফাঁস হয়ে যায়। আমরা দেখতে পারি জোকার এখন পর্যন্ত এই শহরে আছে, আর সে মানুষকে বিরক্ত করেই যাচ্ছে। সে মানুষের উপরে টর্চার করছে, সেগুলোকে ভিডিও করছে, আর তার একটা ভিডিও ভাইরালও হয়ে যায়। আর এখানে জোকার এটা স্পষ্ট বলে দেয় যে আমি ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করব, আমি ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে মারবো, টর্চার করব, যতক্ষণ পর্যন্ত ব্যাটম্যান তার ফেসটাকে শো না করছে। আর সে পরবর্তীতে কাদেরকে টার্গেট করবে সেইটার ক্লু সে পুলিশদেরকে দিয়ে দেয়। এগুলোর মধ্যে ছিল পুলিশের কমিশনার, এখানের জজ আর পুলিশের কিছু অফিসার। আর যখন গর্ডেন এই ব্যাপারটা শুনতে পারে, তখন সে এখানে ওয়ার্ডার দিয়ে সবাইকে বলে দেয় তাদেরকে তাদের বাসায় গিয়ে সেফটি দেওয়ার জন্য। যদিও পুলিশরা গিয়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছিল, তবে জোকার এতটাই চালাক যে তাদের সবাইকে ফাঁকি দিয়ে সে তাদেরকে মেরেই ফেলে। জজের কারটাকে ব্লাস্ট করিয়ে তাকে মেরে ফেলা হয়, আর পুলিশ কমিশনারের ওয়াইনের মধ্যে বিভিন্ন বিষাক্ত জিনিস মিশিয়ে তাকে এখানে শেষ করে দেয়া হয়। তো এরপরে সিন চলে আসে ফান্ড রেসিং পার্টিতে, যেটা হার্বি আয়োজন করেছিল ব্রুসের জন্য। আর এখানে যখন পার্টি চলছিল, তখন আমরা জানতে পারি ব্রুস আসলে ভালোবাসে রিচালকে, তবে রিচাল তাকে আগে না করে দিয়েছিল এই জন্য কারণ সে রাতের বেলায় ব্যাটম্যান হয়ে ঘুরে বেড়ায়, তাকে সে রাতের বেলায় সময়ই দিতে পারবে না। আর তাছাড়া সে তাকে বলে দিয়েছিল যে যখন তুমি ব্যাটম্যান থেকে রিটায়ার করবে, আর তুমি এমন কাউকে পেয়ে যাবে যে দিনের বেলায় এই শহরকে প্রোটেক্ট করবে উইদাউট এনি মাস্ক, তখন তুমি আমাকে আবারও প্রপোজ করো, তখন আমি তোমার সাথে চলে আসব। তো আমরা দেখতে পারি সেই আগের চিন্তা করে ব্রুস তাকে আবারও প্রপোজ করে দেয়। যদিও সে এটা জানতো যে সে এখন হার্বির গার্লফ্রেন্ড, তবে তবুও সে তাকে প্রপোজ করে। আর অন্যদিকে পার্টির মধ্যে হার্বিও তাকে প্রপোজ করে, সে তাকে একটা রিং দিয়ে বলে তাকে বিয়ে করে ফেলার জন্য। তবে তখন আমরা দেখতে পারি পেছন থেকে ব্রুস চলে আসে, আর সে তাকে বেউশ করে একটা রুমের মধ্যে লক করে দেয়। আর তখন এই পার্টিতে আমরা দেখতে পারি জোকার চলে এসেছে। জোকার এসেছে একটা গান নিয়ে হার্বিকে মারার জন্য, আর এই জন্য এই ব্যাপারটা বুঝতে পেরে ব্রুস হার্বিকে বেউশ করে একটা রুমের মধ্যে লক করে দিয়েছে। তো এখানে যখন জোকার হার্বিকে খুঁজছিল, তখন আমরা দেখতে পারি এখানে সবাই একটু ভয়ের মধ্যে ছিল, কেউ কোনোভাবে মুখ খুলছিল না। তবে তখন রিচাল সামনে চলে আসে, আর রিচাল এসে জোকারকে আটকানোর ট্রাই করে। তবে এইটা দেখার পরে জোকার তাকেই ধরে ফেলে, তাকেই টর্চার করার ট্রাই করে। তবে যখন রিচাল তাকে একটা পাঞ্চ করে একটু দূরে সরিয়ে দেয়, তখন জোকার আরও একটু বেশি রাগ করে। তো এই জন্য যখন সে তাকে ধরতে যাবে, তখন এখানে ব্যাটম্যান চলে আসে, আর ব্যাটম্যান এসে তার সমস্ত লোকজনের সাথে ফাইট করা শুরু করে। তবে আমরা দেখতে পারি জোকার রিচালকে ধরে ফেলে, আর তাকে গান পয়েন্টে নিয়ে এসে বলে যে তুমি তোমার মাস্কটাকে সরিয়ে ফেলো, আর নয়তোবা আমি রিচালকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেব। তবে আমরা দেখতে পারি এত কিছুর পরেও ব্যাটম্যান তার মাস্কটাকে সরায় না, সে সেখানে স্টিল দাঁড়িয়েছিল। তো এই জন্য জোকার সত্যিই রিচালকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর ব্যাটম্যানও তার পেছন পেছন লাভ দেয়, আর একেবারে শেষ মুহূর্তে তাকে সেভ করে ব্যাটম্যান একটা গাড়ির উপরে গিয়ে আশ্রে পড়ে। আর অন্যদিকে জোকারও তার কিলিং মিশন কন্টিনিউ করছে, সে মানুষদেরকে মারছে, টর্চার করছে, মেরে মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। জোকার এই প্রসেসিংয়ের মধ্যেই দুইটা পুলিশকে মেরে ফেলে, আর যখন ব্যাটম্যান এগুলো চেক করতে আসে, তখন তার ফিঙ্গারপ্রিন্ট নেয়ার জন্য ব্যাটম্যান একটা ইট কেটে এখান থেকে নিয়ে যায়। আর জোকার পরবর্তীতে কাকে টার্গেট করবে সেই ক্লুটাও সে পেয়ে যায়। সে দেখতে পারে এটা হচ্ছে গিয়ে মেয়র অ্যান্টনি, সে মেয়র অ্যান্টনিকে মারার প্ল্যানিং করেছে। তো এর একটু পরে যখন ব্যাটম্যান তার অফিসে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্টগুলোকে চেক করে, তখন সে ফাইনালি জোকারের অ্যাড্রেসটা পেয়ে যায়। আর যখন সে জোকারের অ্যাড্রেসে চলে আসে, তখন সে দেখতে পারে এইটাও ছিল জোকারের একটা চাল। আসলে জোকার এখানে কিছু পুলিশকে বন্দি করেছে, আর সে নিজে পুলিশ হয়ে, মানে তাদের ইউনিফর্মগুলো নিয়ে, সে মেয়রকে মারার জন্য পুলিশের আড্ডার মধ্যে ঢুকে গিয়েছে। আর যখন এখানে মেয়র ভাষণ দিচ্ছিল, তখন জোকার তাকে গান পয়েন্টে নিয়ে তার উপরেই শ্যুট করে দেয়। তবে আমরা দেখতে পারি গর্ডেন নিজেকে স্যাক্রিফাইস করে কোনো রকমে মেয়রকে সেভ করে। আর এখানে হার্লিও জোকারের একটা লোককে ধরে ফেলে, আর তাকে টর্চারের পরে সে জানতে পারে যে জোকারের পরবর্তী টার্গেট হচ্ছে গিয়ে রিচেল, সে পরবর্তীতে রিচেলকে মারবে। আর এই জন্য হার্লি রিচালকে কল দিয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য বলে, আর তাকে একটা সেফ প্লেসে পালিয়ে যাওয়ার জন্য বলে। আর এই জন্য আমরা দেখতে পারি রিচাল চলে আসে ব্যাটম্যানের পেইন্ট হাউসে, কারণ এটাই হচ্ছে গিয়ে তার জন্য একটা সেফ প্লেস। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো ব্যাটম্যান জানতে পারে, তখন সে ব্যাটম্যান হয়ে চলে আসে হার্লির সাথে মিট করতে, আর তাকে একটা প্রেস কনফারেন্স ডাকার জন্য বলে, কারণ এমন করে মানুষের মৃত্যু সে দেখতে পারবে না, সে তার ফেসটাকে রিভিল করবে সবার সামনে।
আর এরপরে পরদিন সকালবেলা হার্লিন নিজে একটা প্রেস কনফারেন্স ডাকে আর সে সবার সামনে নিজেকে ব্যাটম্যান বলে পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। আসলে সে আসল ব্যাটম্যানকে একটা সুযোগ দিয়ে নিজেকে ব্যাটম্যান বলে চালিয়ে দিয়েছে। আর যখন পুলিশ তাকে খুবই সিকিউরিটির সাথে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি এত এত সিকিউরিটি থাকা সত্ত্বেও জোকার তার উপরে আক্রমণ করতে চলে আসে। আর এদিকে ব্যাটম্যানও তার কারটা নিয়ে তাকে সেভ করার জন্য আসছিলই। তবে এতক্ষণে জোকার দুইটা পুলিশের কার অলরেডি উড়িয়ে দিয়েছে, এখন শুধু বাকি আছে হার্লির সেই ভ্যানটা। সে একটা রকেট নিয়ে তাকেও শেষ করে দিতে যাবে, সে রকেটটাকে ছেড়েও দেয়। তবে তখনই ব্যাটম্যান তার কারটা নিয়ে লাফ দিয়ে তার সামনে পড়ে আর রকেটটা তার নিজের গাড়িতে নিয়ে সে হার্লিকে কোনো রকমে সেভ করে। আর এই জন্য আমরা দেখতে পারি জোকার তার ট্রাকটাকে ড্রাইভ করে জলদি করে হার্লিকে ধরার জন্য তার ট্রাকটাকে ফলো করছিল। আর যেহেতু ব্যাটম্যানের কারটা রকেটের জন্য ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তো এই জন্য সে তার কারটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে এখান থেকে একটা বাইক নিয়ে তাকে ফলো করা শুরু করে। আর আমরা দেখতে পারি জোকার হচ্ছে গিয়ে খুবই চালাক একটা মানুষ। সে এখানে উপর দিয়ে পুলিশের যেই হেলিকপ্টারগুলো তাদেরকে ফলো করছিল তাদেরকেও নষ্ট করার জন্য একটা ট্র্যাপ পাতে, আর সেই ট্র্যাপে ধরা পড়ে সেই পুলিশের হেলিকপ্টারটা ডিস্ট্রয় হয়ে যায়। সেইটা পরে একেবারে হার্লির ব্যানের সামনে, যাতে করে সে আর সামনে এগোতে না পারে। আর তখন আমরা দেখতে পারি ব্যাটম্যান তার ছোট বাইকটা নিয়ে চলে আসে জোকারের ট্রাকের সামনে। আর এইটা ছিল খুবই রোমাঞ্চকর আর খুবই ভয়ঙ্কর একটা সিন, কারণ একদিকে আমরা দেখতে পারি ব্যাটম্যানের ছোট একটা বাইক আর অন্যদিকে জোকারের বিশাল বড় একটা ট্রাক, যেই দুইটা মুখোমুখি অবস্থায় আছে। তারা একে অন্যকে অ্যাক্সিডেন্ট করার জন্য সামনের দিকে এগোচ্ছে। আর যখন ব্যাটম্যান একেবারে গাড়িটার কাছে চলে আসে, তখন সে গাড়িটাকে হিট না করে সেটা নিচ দিয়ে একটা ওয়্যার লাগিয়ে দিয়ে চলে যায়। তবে জোকার কিছুই বুঝতে পারে না, তার মনে হয় যে হয়তোবা ব্যাটম্যান তাকে মিস করেছে। তবে আমরা দেখতে পারি ব্যাটম্যান এই ওয়্যারটাকে অনেক জায়গা দিয়ে পেঁচিয়ে পুচিয়ে এই ট্রাকটাকে পুরোপুরি আটকে ফেলে। আর যখন সে ওয়্যার ধরে টান দেয়, তখন এই ট্রাকটা উল্টে জোকারকে নিয়ে পড়ে আর জোকার এতে করে একটু আহত হয়ে যায়। আর যখন জোকার এই ট্রাক থেকে বেরিয়ে আসে, তখন সে দেখতে পারে ব্যাটম্যান তার বাইক দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করার জন্য এদিকে আসছে। আর যখন জোকার এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে ব্যাটম্যানকে শ্যুট তো করেই না, বরং সে তাকে অ্যাক্সিডেন্ট করার জন্য বলে। সে বলে যে যদি তোমার সাহস থাকে তাহলে তুমি এসে আমাকে উড়িয়ে দাও। তবে আমরা দেখতে পারি ব্যাটম্যান খুবই স্পিডে এসে তাকে অ্যাক্সিডেন্ট না করে তার পাশ দিয়ে বেরিয়ে চলে যায়। আর এই জন্য সে নিজেও অ্যাক্সিডেন্ট করে আর ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সে সেখানে বেউশ হয়ে যায়। আর যখন জোকারের একটা লোক এসে ব্যাটম্যানের মাস্কটাকে খোলার ট্রাই করে, তখন সে কারেন্টের শক খায়। তো এইটা দেখার পরে জোকার নিজে এসে ব্যাটম্যানের মাস্কটাকে খোলার ট্রাই করে, তবে কোনোভাবেই সে মাস্কটাকে খুলতে পারছিল না। সে যখন বেশি ট্রাই করছিল, তখনই এখানে পুলিশ চলে আসে আর তারা জোকারকেই অ্যারেস্ট করে ফেলে। আর তখন আমরা জানতে পারি গর্ডেন এখনও জীবিত আছে। সে ফেক একটা মরার নাটক করেছিল, যাতে করে সে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারে, কারণ পরবর্তীতে নয়তোবা জোকার তার ফ্যামিলিকে টার্গেট করবে। তো এরপরে যখন জোকারকে ধরে এনে ব্যাটম্যান তাকে ইন্টারোগেশন করে, তখন ব্যাটম্যান জানতে পারে যে জোকার অলরেডি হার্লি আর রিচেলকে ধরে ফেলেছে, তাদেরকে বন্দি করে তাদের দুজনকে দুইটা জায়গায় বন্দি করেছে আর তাদের সাথে বোমও ফিট করে দিয়েছে, যাতে করে তারা যে কোনো সময় মারা যেতে পারে। তো এইটা শোনার পরে ব্যাটম্যানের মাথা গরম হয়ে যায় আর সে জলদি করে বেরিয়ে পড়ে একজনকে বাঁচানোর জন্য, আর পুলিশ বেরিয়ে পড়ে আরেকজনকে বাঁচানোর জন্য। তো এখন যখন ব্যাটম্যান তাড়াহুড়ো করে সেভ করার জন্য যাচ্ছিল, তখন আমাদের মনে হয়েছিল সে হয়তোবা রিচেলকে সেভ করতে যাবে। তবে আসলে সে রিচেলকে সেভ করতে যায় না, সে সেভ করতে যায় হার্লিকে। সে সেখান থেকে হার্লিকে বের করে যখনই নিয়ে আসবে, তখনই বোমটা ব্লাস্ট হয়ে যায়। দুইটা বিল্ডিংয়ের মধ্যেই বোমটা ব্লাস্ট হয় আর এই ব্লাস্টের জন্য রিচেলের সেখানে মৃত্যু হয়ে যায়। হার্লি নিজেকে কোনোরকমে সেভ করতে পারলেও, ব্যাটম্যান তাকে সেভ করে ফেললেও তার ফেসের অর্ধেকটাই পড়ে যায়, তার পুরো ফেসটা একেবারে জ্বলে ছারকার হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জোকারকে, যে কিনা জেলের মধ্যে বসে বসে ওয়েট করছিল। আর তখন সে একটা পুলিশ অফিসারকে বন্দি বানিয়ে তার ফোনটা চাওয়া শুরু করে। আর যখন তার ফোনটা তাকে দেয়া হয়, তখন সে একটা বাটনে প্রেস করে, আর এই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে জোকার তার পার্টনারের পেটের মধ্যে যেই বোমটাকে প্ল্যান করেছিল, সেই বোমটা এখানে ব্লাস্ট হয়ে যায়। আর এই জন্য পুরো অফিসের মধ্যে একটা ধামাকা হয়, পুরো পুলিশ স্টেশনটা উড়ে যায়। আর এখানে ব্লাস্টের সুযোগ নিয়ে জোকারও সেখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে চলে আসে, সে নিজেকে ফ্রি করে ফেলে কোনো সমস্যা ছাড়াই। আর এর একটু পরে আমরা দেখতে পারি ব্যাটম্যান চলে আসে একটা হসপিটালের মধ্যে জোকারের পরবর্তী প্ল্যানিংটাকে নষ্ট করার জন্য। এখানে সে পুলিশদেরকে নিচে থাকার জন্য বলে সে নিজে উপরে যায় চেক করার জন্য। আর এখানে গিয়ে সে দেখতে পারে জোকারের মাস্কগুলো পরিয়ে যেই লোকগুলোকে দাঁড় করানো হয়েছে, সেগুলো আসলে জোকারের লোক না, সেগুলো হচ্ছে গিয়ে নর্মাল পার্সন। তাদের মুখগুলোকে বেঁধে মাস্কটা পরিয়ে দেওয়া হয়েছে, আর তাছাড়া তাদের হাতে একটা বোমও ধরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মনে হয় তারা জোকারের লোক। তবে আসলে জোকারের যে লোকগুলো, সেগুলো ডক্টর সেজে এখানে দাঁড়িয়ে আছে, যেগুলো পুলিশরা জানতো না। তো এই জন্য যখন পুলিশরা এই মাস্ক পরা লোকগুলোকে জোকারের লোক মনে করে শ্যুট করতে যাবে,
তখন আমরা দেখতে পারি এখানে ব্যাটম্যান এসে পুলিশদের সাথেই ফাইট করা শুরু করে। তাদের দুজনের মধ্যেই গোলাগুলি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ব্যাটম্যান কখনো এই ফ্লোরে কখনো ওই ফ্লোরে এমন করে দৌড়াদৌড়ি করে করে সে নর্মাল পার্সনদেরকে সেভ করছিল। আর যখন পুলিশরা জানতে পারে ব্যাটম্যান এগুলো কেন করছে, তখন তারা নর্মাল মানুষদেরকে সেভ করা শুরু করে। আর এই সুযোগটা পেয়ে ব্যাটম্যান চলে আসে জোকারের পেছনে জোকারকে ধরার জন্য। আর যখন জোকার দেখতে পারে ব্যাটম্যান তাকে ধরার জন্য চলে এসেছে, তখন জোকার কিছু কুকুর তার উপরে লেলিয়ে দেয়। আর এই কুকুরগুলো গিয়ে ব্যাটম্যানের উপরে আক্রমণ শুরু করে। ব্যাটম্যান কুকুরদেরকে মেরে কোনো রকমে নিজেকে সেভ তো করে ফেলে, তবে তখন জোকার তার উপরে আক্রমণ শুরু করে। আর জোকার তাকে একটা জালের মধ্যে পেঁচিয়ে দিয়ে তাকে সেখানে বাজেভাবে ধোলাই করা শুরু করে, তাকে তার মন মতো পেটায়। তবে তখন সেন্টার সেখান থেকে শিফট হয়ে চলে আসে একটা শিপের মধ্যে, যেখানে অনেকগুলো কয়েদিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এখানে একটা কয়েদি অফিসারকে থ্রেট করে বলে যে এখানে সমস্ত কিছু আমি ব্লাস্ট করিয়ে দিব যদি তুমি আমার কথা না শোনো। এখানে সে পুলিশের কাছে রিমোট চায়, আর সে বলে যে এই রিমোটটা তুমি আমাকে দিয়ে অন্য শিপটাকে ব্লক করবে, আর এই সমস্ত দোষগুলো তুমি চাইলে আমার উপরে চাপিয়েই দিতে পারো। আর পুলিশও ভয় পেয়ে গিয়ে তাকে তার রিমোটটাকে দিয়ে দেয়, আর এই লোকটা রিমোটটাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। আর অন্য একটা শিপের মধ্যে আমরা দেখতে পারি একটা সিভিলিয়ান এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের রিমোটটা নিয়ে ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে ব্লাস্ট করতে যাবে, তখন সেও এটা সাহস করতে পারে না, তো এই জন্য সে আবারও রিমোটটা রেখে তার জায়গা মতো গিয়ে বসে পড়ে। আর এখানে যখন জোকার ব্যাটম্যানকে মারতে মারতে আধমরা করে ফেলে, তখন সে ওয়েট করছিল ব্যাটম্যানকে এটা দেখানোর জন্য যে একটু পরে যখন 12টা বাজবে তখন এখানে সমস্ত শিপগুলো ব্লাস্ট করবে। আর এই সমস্ত শিপগুলো ব্লাস্ট করলে সে ব্যাটম্যানকে এটা দেখাতে পারবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শয়তান থাকে, শুধু সেই শয়তানটাকে একটু উৎসাহ দিতে হয় যাতে করে সে তোমার ভেতর থেকে বেরিয়ে আসে। তবে যখন 12টা বেজে যায় তখন এখানে একটা শিপও ব্লাস্ট হয় না। আর এইটা দেখার পরে জোকার পুরোপুরি থ হয়ে যায়। আর তখন ব্যাটম্যান তাকে বলে যে তুমি ভুল আর তুমি একাও, সবার মধ্যে শয়তান বাস করে না, শুধুমাত্র তোমার মধ্যেই শয়তান বাস করে। আর এটা দেখার পরে জোকার তার কাছে যে রিমোটটা আছে সেই রিমোটের সাহায্যে সেই শিপগুলোকে ডিস্ট্রয় করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে রিমোটে চাপ দেবে তখন ব্যাটম্যান তার ওয়েপেনের সাহায্যে রিমোটটাকে দূরে নিয়ে ফেলে। আর এরপর জোকারকে মেরে তাকে উল্টো করে বিল্ডিংয়ের মধ্যে ঝুলিয়ে দেয়। আর তখন জোকার বলে যে তুমি আমার সাথে যা ইচ্ছা তা করতে পারো, আর এই শিপের লোকগুলো আমার সঙ্গ দেয়নি, তবে আমি আসলেই শহরের যে রিয়েল হিরো তাকে বিলেনে কনভার্ট করে দিয়েছি, এখন থেকে সে হবে বিলেন। আর তখন এখানে জোকারকে ধরার জন্য পুলিশ চলে আসে। আর ব্যাটম্যানও বুঝতে পারে যে সে আসলে হার্লির কথা বলছে, কারণ হার্লিকেই সে বিলেন বানিয়ে দিয়েছে। আর এরপরে সিন চলে আসে রিচেলের ডেড স্পটে। আমরা দেখতে পারি এখানে হার্লি গর্ডেনের পুরো ফ্যামিলিকে বন্দি করে তাদেরকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। আর যখন গর্ডেন তাদেরকে সেভ করতে চলে আসে, তখন হার্লি তাকে থ্রেট করে বলে তুমি এক পা এগোলে আমি তাদেরকে শ্যুট করে মেরে ফেলবো। আর তখন এখানে চলে আসে ব্যাটম্যান। ব্যাটম্যান হার্লিকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করে যে এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে জোকারের প্ল্যান, জোকার তোমাকে বিলেন এই জন্য বানাতে চায় যাতে করে আমাদের শহর থেকে আমাদের হিরোকে ছিনিয়ে নিয়ে এই শহরটাকে পুরোপুরি নষ্ট করতে চায়। তবে রিচেলের মৃত্যুর পরে হার্লি এতটাই ভেঙে পড়েছে সে তার কোনো কথাই শুনতে চায় না, সে এখন যেই কোনো মূল্যে প্রতিশোধ চায়, সে এখন যে কোনো মূল্যে ডিস্ট্রয় চায়। আমরা দেখতে পারি হার্লি গর্ডেনের ছেলেকে গান পয়েন্টে নেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ব্যাটম্যান তাকে আবারও বোঝানোর ট্রাই করে। সে বলে যে যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে তুমি জোকারকেই রাইট প্রমাণ করবে, তুমি জোকারের মতোই একজন হয়ে যাবে, আর এই শহরের মানুষের মধ্যে যে আশা ছিল সেই আশাকেও তুমি নষ্ট করে দিবে, তুমি কোনোভাবেই এমনটা করতে পারো না, এই সমস্ত প্ল্যানিংটা আমরা তিনজন মিলে করেছিলাম, এখানে গর্ডেনের ফ্যামিলির কোনো দায় নেই। আর এগুলো শোনার পরে হার্লি বুঝতে পারে তারা তিনজনই হচ্ছে গিয়ে দায়ী, তো এই জন্য সে ব্যাটম্যানকে শ্যুট করে দেয়। আর এরপরে গর্ডেনকে শাস্তি দেওয়ার জন্য সে হার্লির ছেলেকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এরপরে যখন সে তার ছেলেকে শ্যুট করতে যাবে, তখন আমরা দেখতে পারি ব্যাটম্যান একটু চালাকি করে হার্লিকে নিয়ে সেখান থেকে নিচে লাফ দেয়। আর এটা দেখার পরে গর্ডেন একটু ভয় পেয়ে যায়, কারণ তার ছেলেও সঙ্গে ছিল। তবে আমরা যেমনটা জানি হিরোর কোনো ক্ষতি হয় না, তো এই জন্য যখন গর্ডেন চেক করতে আসে তখন সে দেখতে পারে ব্যাটম্যান তার ছেলেকে নিয়ে ঝুলে আসে, আর নিচে হার্লি পড়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সে পুরোপুরি আলুবত্তা হয়ে গিয়েছে। আর এরপরে যখন ব্যাটম্যান গর্ডেনের ছেলেকে তার কাছে দেয় তখন তারও হাড়টা স্লিপ হয়ে যায়, তো এই জন্য সেও নিচে পড়ে যায়। আর এটা দেখার পরে গর্ডেন দ্রুত নিচে নামে, আর সে ব্যাটম্যানকে সেভ করার জন্য পুলিশকে কল দেওয়ার ট্রাই করে। তবে তখন আবার ব্যাটম্যান জ্ঞান ফিরে পেয়ে যায়, আর সে বলে যে এতক্ষণ পর্যন্ত হার্লি যেগুলো করলো সেই সমস্ত ব্যাপারগুলো আমি নিজের মাথায় নেয়ার জন্য রাজি আছি, তবে এই ব্যাপারটা কোনোভাবেই প্রচার হওয়া চলবে না যে হার্লি আসলেই কী করেছে, কারণ যদি এই ব্যাপারটা জনগণ জানতে পারে তাহলে আমরা এতদিন পর্যন্ত যতগুলো প্ল্যানিং করলাম সেই সমস্ত প্ল্যানিং মাটি হয়ে যাবে, আমরা যতগুলো আসামিকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি সেই সমস্ত আসামিগুলো ফ্রি হয়ে যাবে, মানুষের মধ্য থেকে আশা চলে যাবে, মানুষ আর হিরোদেরকে বিশ্বাস করতে চাইবে না।
আর এটা বলার পরে ব্যাটম্যান সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে আর সমস্ত পুলিশ কুকুররা মিলে তাকে ধরার জন্য তাকে ফলো করা শুরু করে আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই মুভি থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে জোকারই আসলে ঠিক ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ডার্ক সাইড আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভিলেন আছে। যদি সঠিক জায়গায় ট্রিগার করা হয় তাহলে সেই ভিলেনটা জেগে ওঠে, আর যখন একটা ভালো মানুষের মধ্য থেকে সেই ভিলেনটা বেরিয়ে আসে তখন সে হয়ে যায় খুবই খুবই ভয়ঙ্কর। এখন হয়তোবা জোকারের লাইফেও কিছু একটা সে ফেস করেছে যেই জন্য সে হয়ে গিয়েছে এতটা ভয়ঙ্কর। প্রত্যেকটা ভিলেনের লাইফে পেছনের একটা গল্প আছে, যেই গল্পটা তাকে ভিলেন বানিয়েছে। এখন জোকার কি ফেস করেছে সেটা নিয়ে অলরেডি একটা মুভি বানানো হয়েছে, যদি আপনারা চান সেটা আমি নিয়ে আসবো। আর তাছাড়া ব্যাটম্যানের পরের পার্টও আছে, যদি সেটা চান তাহলে আমি সেটাও নিয়ে আসবো। তো আমাকে কমেন্ট করে জানান সেগুলো আপনারা চান কি না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।